আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই নতুন ভিডিওটিতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি 2021 সালে ডিগ্রি ভর্তির রেজাল্ট প্রকাশ সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ হয়েছে। তো এই নোটিশটিতে কী কী বলা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন। তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। তো এই নোটিশটিতে কী বলা হয়েছে এবার আমরা সেটি দেখব। তো নোটিশটি ওপেন করছি। তো এই নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির নোটিশ। তো নোটিশটিতে বলা হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে কোর্স ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ এবং কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি নোটিশ, অর্থাৎ ডিগ্রি ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ সংক্রান্ত এই নোটিশটি। তো নোটিশটিতে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা 23 ডিসেম্বর 2021 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে, অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির যে প্রথম মেধাতালিকা রয়েছে, যারা আবেদন করেছিলেন অনেকেই বলেছিলেন যে রেজাল্ট কবে দেবে, কবে হবে, ভর্তি কবে হবে। তো এই প্রথম মেধাতালিকা প্রকাশ হবে 23 ডিসেম্বর 2021 তারিখে। তো এই রেজাল্টটি প্রকাশ হবে 23 তারিখ বিকাল 4টায়। এই রেজাল্টটি দেখতে পারবেন দুইটি নিয়মে। একটি হচ্ছে SMS-এর মাধ্যমে, SMS করতে হলে আপনার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে NU-ATDG রোল নম্বর এবং 16222 নম্বরে সেন্ড করতে হবে। এবং আরও একটি নিয়মে দেখতে পারবেন, সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনার রোল এবং পিন নম্বর দিয়ে টাইপ করলে আপনার যে রেজাল্টটি সেটি চলে আসবে। তো এটি দেখতে পারবেন রেজাল্ট যখন প্রকাশ হবে তারপর রাত 9টা থেকে। এই নোটিশটির যদি একটু নিচে নামি, তো সেখানে দেয়া রয়েছে যে প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ফর্ম PDF কপিটি সংগ্রহ করতে হবে 23 ডিসেম্বর থেকে 3 জানুয়ারির মধ্যে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাকে অনলাইন যে ফর্মটি সেটি সংগ্রহ করতে হবে এবং যে টাকাটি সেটি জমা দিতে হবে 26 ডিসেম্বর থেকে 4 জানুয়ারির মধ্যে। তো এই সময়গুলোর মধ্যেই এই কাজগুলো করতে হবে এবং কলেজ থেকে আপনাকে আপনার ভর্তিটি নিশ্চয়ন করবে 26 ডিসেম্বর থেকে 6 জানুয়ারির মধ্যে। অর্থাৎ পুরো বিষয়টা যদি এক নজরে বলি, তো আপনাকে ভর্তির যে PDF কপিটি বা ভর্তি ফর্মটি সেটি সংগ্রহ করতে হবে 23 ডিসেম্বর থেকে 3 জানুয়ারির মধ্যে এবং কলেজে টাকাসহ এটি জমা দিতে হবে 26 ডিসেম্বর থেকে 4 জানুয়ারির মধ্যে। তো এই সময়টির মধ্যেই এগুলো করতে হবে। টাকা এবং ফর্ম কলেজে জমা দেওয়ার পর, কলেজে জমা দেওয়ার পরে কলেজ আপনাকে এটি নিশ্চয়ন করবে 26 ডিসেম্বর থেকে 6 জানুয়ারির মধ্যে। তো এই কাজগুলো আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। তো রেজাল্টটি প্রকাশ হবে 23 ডিসেম্বর বিকাল 4টা থেকে, আপনারা এটি SMS-এর মাধ্যমে তো জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কোনো কিছু বোঝার যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।